রেনেসা যুগে শিল্প বিপ্লবের মতোই বর্তমানে বাংলাদেশ দলে চলছে পেস বিপ্লব। দুই বছর আগেও যে পেস বোলিং ইউনিট নিয়ে টিম ম্যানেজমেন্টের ছিল হতাশা, সেই ফাস্ট বোলাররাই এখন ধারাবাহিকভাবে ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করার আশা দেখাচ্ছে। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, ইবাদত, হাসান মাহমুদরা এখন দলের প্রাণভোমরা। বাংলার পেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দেয়া তাসকিন এখন তিন ফরম্যাটের নিয়মিত মুখ। স্বাভাবিকভাবেই পারফরমেন্স বিবেচনায় তাসকিনকে কোনো ফরম্যাট থেকেই বাদ দেওয়ার সুযোগ নাই। তবে টানা খেলার মধ্যে থাকা তাসকিন যদি যে কোনো মুহূর্তেই ইনজুরিতে পড়েন, সেটা হতে পারে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। ক্যারিয়ারের শুরুতে প্রতিপক্ষ দলের আতঙ্ক হয়ে ওঠা মুস্তাফিজ অনেকটাই ফিকে হয়ে গিয়েছিলেন ইঞ্জুরিতে পড়ে। বিশ্বকাপে দারুণ বল করে আবারও আশার পালে হাওয়া দিচ্ছেন দ্য কাটার মাস্টার। লাল বলের ক্রিকেট খেলতে অনীহা থাকলেও এই বাহাতি এখনও যে টেস্টে অ্যাভেলেবল তা বিসিবি সভাপতির কথাতেই স্পষ্ট। যদি এমন অবস্থা হয় যে আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই, পেস বোলার নাই, এবং আমাদের একটা টেস্ট পেস বোলার দরকার, তখন দেশের স্বার্থে খেলবে কি না? অবশ্যই খেলবে। তবে প্রশ্ন হলো, সদ্যই ফর্মে ফিরতে শুরু করা মুস্তা যদি হঠাৎই বড় কোনো ইঞ্জুরিতে পড়েন তখন কি হবে? শরীফুলের ব্যাপারটাও অনেকটাই তাসকিনের মতো, খেলছেন তিন ফর্মেটেই। মাঝের সময়টায় অফ ফর্মের কারণে বাদ পড়লেও তিন ফর্মেটের বিবেচনাতে শরীফুল আছেন খুব ভালোভাবেই। সামনে ম্যাচ বাড়ছে, বাড়তে পারে ইঞ্জুরির শঙ্কাও। ক্যারিয়ারের শুরু তিন বছর শুধুমাত্র টেস্ট প্লেয়ার হিসেবে খ্যাত ইবাদত এখন নিজের পারফরমেন্স দিয়ে তিন ফর্মেটেই ছড়ি ঘোরানোর অপেক্ষায়। আর হাসান মাহমুদের গল্পটা অবশ্য একটু ভিন্ন। ঘন ঘন ইঞ্জুরিতে না পড়লে এতদিনে হয়তো টেস্ট অভিষেকটা হয়েই যেত। অবশ্য অদূর ভবিষ্যতে হাসান মাহমুদকে সাদা পোশাকে দেখার সম্ভাবনাও প্রবল। রেজাল্টের আশায় ঘুরিয়ে ফিরিয়ে এই পাঁচজনকে যদি খেলানো হয়, তাতে করে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা যেমন বেড়ে যাবে, তেমনি ক্ষতি হবে দেশের ক্রিকেটেরই। তিন ফর্মেটের টানা খেলার কারণে ইঞ্জুরিতে ভোগা ভারতের সেরা পেসার জাসপ্রীত বুমরা কিংবা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির অবস্থা টাইগার পেসারদের হোক, বিসিবি নিঃসন্দেহেই এমনটা চাইবে না। দেশের ক্রিকেটে এখন পেসারদের ছড়াছড়ি। পুরনোদের মধ্যে সাইফুদ্দিন, খালেদ, রাহিরা তো আছেনই, নতুনদের মধ্যে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা মৃত্যুঞ্জয়, রিপন, মুশফিক, মুকিদুল, রাজারাও থাকতে পারেন টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায়। তাতে অন্তত পেসারদের ওপর চাপ কমবে, কমবে ইঞ্জুরির সম্ভাবনাও। তবে নিঃসন্দেহেই বাড়বে টাইগার পেস ইউনিটের শক্তি। তানজিম ওশি, অলরাউন্ডার।